বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধির আশায় চালু হচ্ছে অফশোর ব্যাংকিং ব্যবস্থা। খাত সংশ্লিষ্টদের আশা, নতুন আইনে কার্যপরিচালনা শুরু হলে বাড়বে বৈদেশিক মুদ্রার প্রবাহ, কমবে রিজার্ভ সংকট। তবে এ ব্যবস্থাপনা তদারকির জন্য বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ আরও জোরালো করার তাগিদ অর্থনীতিবিদদের। বাংলাদেশে বর্তমানে অফশোর ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে 39টি ব্যাংক। এ ধরনের ব্যাংকিং কার্যক্রমে বিনিয়োগ করতে পারে বিদেশি অনাবাসী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। নতুন আইনের অধীনে ব্যাংকগুলো বিদেশি বা অনাবাসী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে বৈদেশিক মুদ্রায় যে আমানত গ্রহণ করবে তার স্বাভাবিক ব্যাংকিং পদ্ধতিতে ব্যবহার করতে পারে। বিদেশে যে বাংলাদেশি বসবাস করছেন তার পক্ষে দেশে অবস্থানরত কেউ অ্যাকাউন্ট খোলা অথবা পরিচালনা করতে পারবেন। স্থানীয় মুদ্রার বিপরীতে বৈদেশিক মুদ্রায় হিসাব হয় অফশোর ব্যাংকিংয়ে। অফশোর ব্যাংকিং ব্যবস্থা দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি, রিজার্ভ সংকট ও এলসি খোলার জটিলতা সমাধান সহ বিদেশি বিনিয়োগ আরও উৎসাহিত করবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। বলা হচ্ছে যদি অফশোর ব্যাংকিং টাকা কেউ রাখে তাহলে কোনো সোর্স বলার দরকার নেই, সো এটা একটা সুবিধা হয়েছে। আমরা ইন্টারেস্ট ব্যাপারে যেটা হচ্ছে সেটাও আমরা এখন ইন্টারেস্ট ব্যাপারে যেটা রিসেন্টলি যেটা এসছে যে আমরা আগে 3.5% ছিল 4% হচ্ছে, সেটা ইজ হেল্পফুল অ্যাজ ওয়েল। আর এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের সিআর রাখতে হবে না, কোনো ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট নাই যেটা আগে ছিল, সো সেটা না থাকে তা এটা একটা বিরাট একটা সুবিধা হয়েছে। আর যেটা হচ্ছে যে এখন ইন্ডিভিজুয়াল যারা আছে ইন্ডিভিজুয়ালস অলসো ক্যান অ্যালাউ ক্যান অলসো অপারেট। এটি ব্যাংকের ভেতর পৃথক ব্যাংকিং সেবা, প্রচলিত ব্যাংকিং বা শাখার কার্যক্রমের চেয়ে ভিন্ন অফশোর ব্যাংকিং। বিদেশি কোম্পানিকে ঋণ দেয়া ও বিদেশি উৎস থেকে আমানত সংগ্রহের সুযোগ রয়েছে অফশোর ব্যাংকিংয়ে। অফশোর ব্যাংকিংয়ের ক্ষেত্রে প্রচলিত ব্যাংকের কোনো নিয়ম নীতিমালা প্রয়োগ করা হয় না, আলাদা আইনের মাধ্যমে এই তহবিল পরিচালিত হয় ও হিসাব সংরক্ষণ করা হয়। কেবল মুনাফা ও লোকসানের হিসাব যোগ হয় ব্যাংকের মূল মুনাফায়। যদি এই ক্ষেত্রে ছড়িয়ে যায় তাহলে কিন্তু আমাদের ব্যাংকগুলোর আবার অন্যরকম কন্ট্রিবিউট হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে যেটা হয় মানি লন্ডারিং ইত্যাদি অ্যাক্টিভিটি প্রমোটেড হয়ে যায় ইনডাইরেক্টলি, চাইলেও না চাইলেও হয়ে যায়, তো সেটাকে ঠেকানোর জন্য আমাদের প্রস্তুতি আছে কিনা সেটাও দেখতে হবে। শুধুমাত্র লাইসেন্সধারী ব্যাংকগুলোতে অফশোর অ্যাকাউন্ট খোলা যাবে, যাদের লাইসেন্স আছে তাদের নতুন করে নিতে হবে না। আতিয়া আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা। বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধির আশায় চালু হচ্ছে অফশোর ব্যাংকিং ব্যবস্থা। খাত সংশ্লিষ্টদের আশা, নতুন আইনে কার্যপরিচালনা শুরু হলে বাড়বে বৈদেশিক মুদ্রার প্রবাহ, কমবে রিজার্ভ সংকট। তবে এ ব্যবস্থাপনা তদারকির জন্য বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ আরও জোরালো করার তাগিদ অর্থনীতিবিদদের। বাংলাদেশে বর্তমানে অফশোর ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে 39টি ব্যাংক। এ ধরনের ব্যাংকিং কার্যক্রমে বিনিয়োগ করতে পারে বিদেশি অনাবাসী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। নতুন আইনের অধীনে ব্যাংকগুলো বিদেশি বা অনাবাসী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে বৈদেশিক মুদ্রায় যে আমানত গ্রহণ করবে তার স্বাভাবিক ব্যাংকিং পদ্ধতিতে ব্যবহার করতে পারে। বিদেশে যে বাংলাদেশি বসবাস করছেন তার পক্ষে দেশে অবস্থানরত কেউ অ্যাকাউন্ট খোলা অথবা পরিচালনা করতে পারবেন। স্থানীয় মুদ্রার বিপরীতে বৈদেশিক মুদ্রায় হিসাব হয় অফশোর ব্যাংকিংয়ে। অফশোর ব্যাংকিং ব্যবস্থা দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি, রিজার্ভ সংকট ও এলসি খোলার জটিলতা সমাধান সহ বিদেশি বিনিয়োগ আরও উৎসাহিত করবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। বলা হচ্ছে যদি অফশোর ব্যাংকিং টাকা কেউ রাখে তাহলে কোনো সোর্স বলার দরকার নেই, সো এটা একটা সুবিধা হয়েছে। আমরা ইন্টারেস্ট ব্যাপারে যেটা হচ্ছে সেটাও আমরা এখন ইন্টারেস্ট ব্যাপারে যেটা রিসেন্টলি যেটা এসছে যে আমরা আগে 3.5% ছিল 4% হচ্ছে, সেটা ইজ হেল্পফুল অ্যাজ ওয়েল। আর এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের সিআর রাখতে হবে না, কোনো ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট নাই যেটা আগে ছিল, সো সেটা না থাকে তা এটা একটা বিরাট একটা সুবিধা হয়েছে। আর যেটা হচ্ছে যে এখন ইন্ডিভিজুয়ালস যারা আছে ইন্ডিভিজুয়ালস অলসো ক্যান অ্যালাউ ক্যান অলসো অপারেট। এটি ব্যাংকের ভেতর পৃথক ব্যাংকিং সেবা, প্রচলিত ব্যাংকিং বা শাখার কার্যক্রমের চেয়ে ভিন্ন অফশোর ব্যাংকিং। বিদেশি কোম্পানিকে ঋণ দেয়া ও বিদেশি উৎস থেকে আমানত সংগ্রহের সুযোগ রয়েছে অফশোর ব্যাংকিংয়ে। অফশোর ব্যাংকিংয়ের ক্ষেত্রে প্রচলিত ব্যাংকের কোনো নিয়ম নীতিমালা প্রয়োগ করা হয় না, আলাদা আইনের মাধ্যমে এই তহবিল পরিচালিত হয় ও হিসাব সংরক্ষণ করা হয়। কেবল মুনাফা ও লোকসানের হিসাব যোগ হয় ব্যাংকের মূল মুনাফায়। যদি এই ক্ষেত্রে ছড়িয়ে যায় তাহলে কিন্তু আমাদের ব্যাংকগুলোর আবার অন্যরকম কন্ট্রিবিউট হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে যেটা হয় মানি লন্ডারিং ইত্যাদি অ্যাক্টিভিটি প্রমোটেড হয়ে যায় ইনডাইরেক্টলি,
চাইলেও না চাইলেও হয়ে যায়। তো সেটাকে ঠেকানোর জন্য আমাদের প্রস্তুতি আছে কিনা সেটা দেখতে হবে। শুধুমাত্র লাইসেন্সধারী ব্যাংকগুলোতে অফশোর অ্যাকাউন্ট খোলা যাবে, যাদের লাইসেন্স আছে তাদের নতুন করে নিতে হবে না। আতিয়া নোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা।